হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। গুগল প্লে স্টোর কিন্তু অ্যাপ্রুভ করে ফেলেছে, যারা যারা এখনও ডাউনলোড করোনি তাড়াতাড়ি গিয়ে ডাউনলোড করে ফেলো। আর দেখতেই পাচ্ছ পাঁচশো মিটার বানাইছে মেনুটা, এটা কিন্তু সত্যিকারের মেমো। তোমরা ভাবো না আবার কোনো ওভিভি বা ই দেওয়া হয়েছে আমাদেরকে, নয়। আমি ট্রেনিং মোড খেলে আমি এখন গুগল ড্রাইভটা সিন করে ফেলেছি, এটা গুগল দিয়ে সিন করতে হয়। এখন মেনুটা কী সুন্দর করা হয়েছে দেখতেই পাচ্ছ। এখন তোমরা, আমি এখন গো ড্রাইভে ক্লিক করব। আমি কিন্তু ট্রেনিং ফেলেছি গো ড্রাইভে, দেখতেই পাচ্ছ ক্রিয়ার মোড, মাল্টিপ্লেয়ার মোড। এখন ফ্রি মোডে আমরা ক্লিক করে দেবো দুটো কামিং সুন। আবার ফ্রেন্ডস একটা ধামাকার জিনিস দেখো, সিলেট ম্যাপটা কিন্তু কামিং সুন, মানে সিলেট ম্যাপটা আসতে চলেছে। এখন টাকা টার্মিনালে আমরা ক্লিক করে দেবো না ও, আর সিলেট ম্যাপটা কিন্তু অবশ্যই আসবে ঢাকা টার্মিনাল। এখন পরে আপডেট, এখন ঢাকা টার্মিনালে আমরা সিলেক্ট করে দিলাম। এখন লোডিং হচ্ছে ফ্রেন্ডস, এটা কিন্তু অসাধারণ করা হয়েছে। এবার গ্রাফিক্সটা আমার থেকে মনে হয় দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, ও দেখতেই পাচ্ছ তোমরা ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু করে ফেলবে ট্রেনিং শেষ করে। আর দেখতেই পাচ্ছ যে বাস কতগুলো গেড়ে পুরো টার্মিনালটা দেখো ফ্রেন্ডস, বাসগুলো এখানে সৌদি আছে, অ্যাপেল আছে, আর এখানে হিরো মনে হয় আছে, হ্যাঁ ট্রেনিং বাসগুলো। আর তোমরা ওখানে ওইখানে হাসিব বাস, মানে পুল, এটা হাসিব কোম্পানির বাস, মানে বলবো বাস। আর বলবো বাসটা এখনও আমি টাকা জমাইনি। তোমরা অনেক অনেক ট্রিপ মারবে তাহলে টাকা জমিয়ে তোমরা তাড়াতাড়ি করে খেলে ফেলবে। আর কীভাবে তোমরা কোথা থেকে, আগে তো ওখানে ডানে আসছিলো, এখন কোথা থেকে জব করবে ওখানে সোজা বরাবর দেখতেই পাচ্ছ যেতে হবে। যাওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছ এখানে হিনো কোম্পানির হিনোটায় যাবে, তারপরে গুড গেট জবে, তারপরে মাওয়াতে ক্লিক করে সিলেক্ট করে দিবে, সিলেক্ট বাটনে ক্লিক করে দিবে, তাড়াতাড়ি করে সিলেক্ট করে দিবে। তারপর এখন বাস, ওখানে একটা বাস চলে আসবে দেখতেই পাচ্ছ। এখন বাসে উঠে তোমাদের সাথে কথা বলবো, আমি এখন বাসে উঠে পরে তোমাদের সাথে কথা বলবো ফ্রেন্ডস। আমি এখন বাসে উঠে গেছি, দেখতেই পাচ্ছ এখানে ট্যাপ বাটন দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ ট্যাপ। আমি একটু স্টার্ট দিলাম, ট্যাপটা দেখাচ্ছে ট্যাপে ম্যাপও। আর এখন আমি অ্যাপসে ক্লিক করলাম, দেখি এখানে কী কী দেওয়া হয়েছে। এবার ও ফ্রেন্ডস, এবার ট্যাপের মতন অনেক কিছু হোম বাটনে দেওয়া আছে এখানে, অ্যাপস, রিপেয়ার, হোম। এখন হোম বাটনে দিলাম, কিছু হলো না। এখন অ্যাপ বাটনে ক্লিক করব, দেখি কী হয়। এখন অ্যাপ বাটনে ক্লিক করে দিলাম, এখন জিপিএসে চলে আসলাম। দেখো জিপিএসে ম্যাপও দেখাচ্ছে, অনেক কিছুই দেখায়। এখন আমি মিনডোতে কী হয় এটা বুঝতে পারছি না, মিনডোতে কী এটা ফ্রেন্ডস, মিনডোতে মনে হয় কিছুই হয় না। দেখি আমরা ড্রাইভার বাটনে গিয়ে, ড্রাইভার সিটে গিয়ে এখন মিনডোতে দিচ্ছি, উইন্ডো তো কিছুই হয় না, মিনডোর তো লড়েও না, কিছুই হচ্ছে না ফ্রেন্ডস। আমি বুঝতে পারছি না এখন কী হচ্ছে এটা, কিছুই হচ্ছে না, আমি বুঝতে পারছি না। এখানে ওটাও ঠিক করলাম, ওটাও কিছু হয় না। তারপরে সাইড ডোর লেখা, সাইড ডোরও ক্লিক করলাম, সাইড ডোর কিছুই হয় না, বুঝলাম না। থাক এটা ছেড়ে দিই আমরা, আর এটা নিয়ে আর করা লাগবে না, তোমরা জানিয়ে দিও। এখন আমরা দেখি অন্য বাটনে, এখন এটাও আবার চলে গেলাম। এটা কি মিউজিক, মিউজিকে এটাও মনে হয় কিছু না, এটাও বের হয়ে যায়, তোমরা দেখো জিপিএস। এখন গাড়িটা স্টার্ট করে ফেলি, এখন ইঞ্জিন বাটনও দেওয়া আছে উপরে দেখতেই পাচ্ছ, ইঞ্জিন বাটনটা তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমাদের দেখলে ইঞ্জিন বাটনটা, ওটার মধ্যে ক্লিক করে তোমরা ইঞ্জিন স্টার্ট দিয়ে এখন চলে যাবে। এখানে ট্রিপ করে ও ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ, আর মাঝখানে ইন্ডিকেটারগুলো জ্বালিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ কি চারদিকে লাইটটি জ্বলতে সুন্দর লাগছে। আর রাস্তাটা দেখো ফ্রেন্ডস অসাধারণ, আর টিপার মানে দিলাম এই টিপার 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 টিপার, এই সুন্দর ফ্রেন্ডস। জিপিএসটার মধ্যে কিলোমিটার দেখাচ্ছে ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ। আবার এরো দিয়ে দেখা দিলাম, ওই যে দেখো ফ্রেন্ডস পার্সেন্ট দেখা যাচ্ছে। ও ফ্রেন্ডস দেখো কী সুন্দর লাগছে রাস্তাটার দিকে, কী হলো এখানে। ও ফ্রেন্ডস আমরা এখন ফ্রেন্ডস ট্রাকগুলো দেখছে, ট্রাকগুলো কিন্তু সুন্দর করা হয়েছে, রিয়েলিস্টিক মনে হচ্ছে, সব কিছুর থেকে ট্রাকগুলো বেশি রিয়েলিস্টিক হচ্ছে ফ্রেন্ডস। ইন্ডিকেটর লাইটগুলো দেখো আর ট্রাকগুলো দেখো, দেখছো কী সুন্দর অসাধারণ করা হয়েছে।
আর এত অ্যাক্সিডেন্ট ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ সামনে একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখানে হিলসা বাসের উপরে হিলসা অ্যাক্সিডেন্ট, সাইডে ফুটপাতে মাইলেজ উঠে গেছে, নিচে আবার প্রাইভেট কার নিচে, আর এখনও মনে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে না, জ্যাম লেগে গেছে। দেখি তো, ও ফ্রেন্ডস, এই ট্রাকের উপর পিক আপ উঠে পেয়ে প্রাইভেট কার উঠে গেছে, পিক আপ বলে ফেলি আমি, প্রাইভেট কার। এবার মনে হয় লেগুনা দেওয়া হয়নি, আমার থেকে মনে হচ্ছে লেগুনার সিএনজি কোথায় ফ্রেন্ডস? সিএনজি তো দেখতে পাচ্ছি না, সিএনজি কি এবার দেওয়া হয়নি? সিএনজিকে তো চোখেই দেখতে পাচ্ছি না। দোকানপাটগুলো দেখো ফ্রেন্ডস, আর সাথে ল্যাম্পপোস্ট ল্যাম্পলাইটগুলো কীগুলো দেখো, সব রিয়েলিস্টিক। আমার আর এত এখন দেখছো ব্রিজ উঠে গেলাম সোলো হয়ে। ফ্রেন্ডস তোমরা হর্ন, একটা জিনিস তোমাদের বলতে চাই, হর্ন হর্নটা কিন্তু রিয়েলিস্টিক করা হয়েছে, হর্নটা কিন্তু আগে রিয়েলিস্টিক আসল, আমি একটু বেশি বলে ফেলি তোমার ব্যা। এখন ড্রাইভার সিটের থেকে খেলা দেখ, দেখা যাক। এই সাইডাও 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 ফ্রেন্ডস ফ্রেন্ডস ফ্রেন্ডস, একটা জিনিস লক্ষ্য করেছো, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো ফ্রেন্ডস, এই যে এটা কি, এটা বোর্ড দেওয়া হয়েছে ফ্রেন্ডস, নারায়ণগঞ্জ উপরে সোজা আর বামে গেলে মাওয়া। এখন আমরা মাওয়া বামে যাব, আমরা অ্যান্টিকাটার বামের অ্যান্টিকাটার দিয়ে দিলাম ফ্রেন্ডস, ক্যামেরার ভিউটা। এখন আমরা উঠে গেলাম বামের লাইনে, সোজা গেলে কিন্তু আমরা আবার ওদিকে চলে যাওয়া হতো, এই জন্য আমরা উঠে গেলাম ফ্রেন্ডস। একদিন নারায়ণগঞ্জও আবার যাবো নতুন আপডেট হওয়ার পরে। আর ফ্রেন্ডস ওখানে যে লাল লাল দেখা যাচ্ছে জিপিএসের মধ্যে, দেখতেই পাচ্ছ চিহ্ন দিয়ে দেখা দিলাম অ্যাপ, ওগুলো কিন্তু মাওয়াতে মাওয়া যে টোল প্লাজা, দেখতেই পাচ্ছ আমরা সামনে গেলে একটা টোল প্লাজা পড়বে, দেখতে পাচ্ছ আমরা টোলে কি হলো, একটা বড়ো ধরনের থামাকাম ট্রে ট্রাক। মামা কী করো এখানে, এত ঝামেলা করো কেন? আর আজকে ভিডিওটা বেশি বড় হচ্ছে, টোল প্লাজার, টোল প্লাজাটা কী, এটা টোল প্লাজার দিয়ে ফ্রেন্ডস টোল প্লাজায় চলে আসলাম, এই সোলো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আবার। হ্যাঁ টোল প্লাজা দিতে হবে, এখন টোল ভরতে হলে আমার কী করতে হবে দেখি। ফ্রেন্ডস আমার 300 কয়েন লাগবে, এখন 300 কয়েন একটা টোল প্লাজার জন্য, আমার কাছে আছে 100 কয়েন। আমি একটু ওয়াচ ভিডিও দেখে আমি 300 কয়েন, আমি ওয়াচ দেখে ফেললাম, অ্যাড দেখে ফেললাম, ওয়াচ অ্যাড দেখে কিন্তু তোমরা টাকা কয়েন পাবে, আর তোমরা বেশি বেশি টিপ মারতে হবে তাহলে তোমরা টাকাও পাবে। মাওয়াতে কিন্তু বেশি টাকা পাবে, নারায়ণগঞ্জেও কিছু টাকা পাবে, দেখতে এখন থেকে ট্রাক আছে ওটা, এখন তোমার ভাইয়া আরও আরও কত কিছু গেম নিয়ে আসবে। এখন তো হীন, আমি আগে বলবো বাস স্ট্যান্ডে, ওর চেষ্টা করবো ওটা ওটা কত জানি, ওটা তোমার ভাইয়া নিশ্চিত আনবে। ফ্রেন্ডস কী হলো এটা, আমি উঠে বললাম কী হলো এটা ঝামেলাটা, কী কী হলো ফ্রেন্ডস, কী হলো বুঝলাম না, যাইতে চাচ্ছাস নাকি, পিছনে যা, কিছুই হইতেছে না, বুঝতে পারছি না পিছনে যাচ্ছে না কেন, আর পিছনে যা ফ্রেন্ডস। অনেক কষ্টে বের হয়ে আসলাম, এবার ডানের উপরে থাকবো, আর এবার ডানেও যাবো না বামেও যাবো না, সোজা বরাবর চলতেই থাকবো স্পিডে ফ্রেন্ডস। অনেক তাড়াতাড়ি স্পিডটা উঠে গেল 60, ওরে বাবারে। আর ফ্রেন্ডস আমার তেলের কিন্তু 68% হয়ে রয়েছে, তেল 67 হয়ে রয়েছে, আর বেশি ভেদি নাই। তোমরা কিন্তু তেলটাও ভরতে হবে, তেলের একদিন কিন্তু তোমার ভাইয়া তেলের পাম্পটাও দেখাবে, আজকে খালি ইটা দেখাবো, ওটা আসে নাই। আর ফ্রেন্ডস তোমার একটা জিনিস দেখাতে চাই, দেখো এই যে প্লেয়ারগুলো হলুদ হলুদ, ওগুলো দেখো কালারটা দেখো ফ্রেন্ডস, রোডটা যেমন পড়েছে এইভাবে পুরো ডান পাশের থেকে রোডটা পড়ছে। আর হর্ন ফ্রেন্ডস একটা জিনিস তোমরা বলতে চাই, তোমরা কিন্তু হর্ন দিলে একটু, আমার থেকে মনে হয় হর্ন দিলে একটু সাইড হয় বাস, বা কিছু ট্রাফিকগুলো মনে হয় হর্ন শুনলে সাইড হয়, ডিপার মারলে সাইড হয় না, তোমরা একটু হর্ন মেরে দেখবা, দেখো সাইড হো, আমার বেলায় তো হইলো, আমার থেকে মনে হলো আবার মনে হচ্ছে সাইড হয় না। আবার ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে একদিন নিচ দেওয়া যাবো, দেখবো ব্রিজ দিয়ে যাওয়া নিচ দেওয়া যাওয়া যায় কিনা। আর দেখতেই পাচ্ছ এখানে এই লাগিয়ে দিলাম,
ডানে যে আমি যেতে হবে সোজা বরাবর যেয়ে দেবো। এখনও বলছি যারা যারা এখনও ডাউনলোড করো নাই তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলো। ও ফ্রেন্ডস, বুড়িগঙ্গা নদী এসে পড়েছে, দেখতেই পাচ্ছ বুড়িগঙ্গা নদী, আর দেখ তো কত সুন্দর বুড়িগঙ্গা নদী করা হয়েছে, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। তোমরা, আমি তো এভাবে বেশি দেখিয়ে ফেলছি, তোমরা না খেলেই তোমরা তোমরা তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলো আর তাড়াতাড়ি খেলে পুরো দেখাও আর আমার কমেন্টসে জানিয়ে দাও কেমন হয়েছে। আর সুন্দর তো অবশ্যই গোস্ট ইন্টারেক্টিভ টিম এবার অসাধারণ, এত সময় দেওয়া হয়েছে যে আমার সময় দেওয়ার কারণে এত সুন্দর করা হয়েছে, রিয়েলিস্টিক মানে রাস্তাগুলো দেখলে আমার দোকানপাটগুলো, এই তো ফ্রেন্ডস লাইটগুলো বাসের লাইটগুলো দেখলো, ব্রেক করলে সুন্দর ই লাগে আলোটা একবারে। এখানে হিলসা পরিবহন ফ্রেন্ডস, হিলস এইসব স্কিনও কাস্টমাইজ করা যায়, আমি দেখছি এটা বল কিনতে আমার 2000-3000 টাকা লাগবে মনে হচ্ছে, এমন তা 3000 টাকার মতন আমার টাকা জমাবো। ও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই ব্যাগে যেতে হবে, ব্যাগে যে ফ্রেন্ডস আর কিছু বলতে চাচ্ছি না। ও ফ্রেন্ডস একটা জিনিস সামনেই মনে আমার থেকে লাগছে, সামনে তেলের পাম্প নয় যে খাবারের হোটেলটা মনে সামনে আমার থেকে লাগছে, এই রাস্তার সামনেই তো মনে হচ্ছে আমার থেকে। আমি কিন্তু এটা প্রথমবারই খেলছি তো, এখনও এখনও দ্বিতীয় বারও না, আমি তোমাদের প্রথমবার খেলে দেখাচ্ছি। ফ্রেন্ডস আমার কথা সত্যি হয়েছে, সামনেই হোটেল আছে, দেখতেই পাচ্ছ পাম্প পাশে, ম্যাপ জিপিএসে ট্যাবের মধ্যে দেখো জিপিএসের মধ্যে সবুজ কালার দেওয়া হয়েছে, সবুজ কালার মানে লোক আমি জিপিএসে দেখো, আর ডান পাশে মানে কি পেট্রোল পাম্প আমার থেকে মনে হচ্ছে, দেখি ডান পাশে গাড়িটা থামিয়ে দেখবো ফ্রেন্ডস, গাড়িটা থামায় দেখি বামে কি পেট্রোল পাম্প আছে কি না। ফ্রেন্ডস এখানে একটা রাস্তা কিন্তু রাস্তাটা কি বাসটা সড়ক দেখতেই পাবো না ফ্রেন্ডস, ওই পারে ওই রাস্তাটা যাওয়া যাবে না মনে হচ্ছে। এখন আমার সামনে যেয়ে বামে যেতে হবে ফ্রেন্ডস, এখন বামে এন্ট্রি করতে দিয়ে আমরা হোটেলে চলে যাব। আর আমি আর ওদিকে আর রাস্তাটা যেতে চাচ্ছি না মনে চাচ্ছে, থাক আমি যাব না কি যাব না, এখন হোটেলে যাই আগে, তো বেশি কথা বলে ফেলি আমি, তাড়াতাড়ি হোটেল যেয়ে আমরা হোটেলে যাব। হোটেলে ঢুকে যাই এখন, এই তো হোটেলে ঢুকে যাব হোটেলে ফ্রেন্ডস। ওই যে বাস স্ক্রিনটা মনে হয় ওটা ইউটিউব পার্টনারদের। এখন সামনে এই হলুদ ওই এটার মধ্যে যেতে হবে আমাদের, যাওয়ার সাথে সাথেই আমাদের করতে হয়, আমি চাচ্ছিলাম পিছনে না সোজা বলবি রেখে দিই গাড়িটা সুন্দর। ফ্রেন্ডস এটা খাবার খেতে 2000 কোস্ট কয়েন লাগবে, আমি এখন অ্যাড দেখে আমি করে ফেলি না, কোনো কাটারও তো মনে হয় অপশান নেই, দেখি আমি কাটতে পারি কি না। নো ফ্রেন্ডস কাটার কোনো অপশানই নেই, আমাকে অ্যাড দেখতেই হবে, অ্যাড দিয়ে দেখি, অ্যাড দেখলাম না অ্যাড দেখে ফ্রেন্ডস আর চলে আসলাম আমি এতখানি, আর তোমাদের রাস্তাটা দেখালাম না, তো আমি এখন মাওয়াঘাটে চলে আসলাম, আমার বাসটা দেখতেই পাবে, যেন বাসটা কোথায় আমি বাসটা পার্কিং করে কোথায় রেখেছি, আগে তোমাদের ট্রাকগুলো দেখে দিলাম, ট্রাকগুলো দেখে ফেলে ট্রাকের লাইন ওখানে, এখন ওটা কি ওয়ারেন্স ফ্রেন্ডস, এগুলো ডান্সার এগুলো কী আছে ওটা আমি টিপ করলাম, কিছুই নেই এখন আমার উজ আমার বাসটা ফ্রেন্ডস, আমি আর দেখাতে দিলাম না। আজকের জন্য এটুকুই ধন্যবাদ, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো।